হেয়ারফল আমার জীবনটাকে একদম দুর্বিষহ করে তুলেছিল। যখনই চুল আঁচড়াতাম চিরুনিতে এই রকম চুল দেখতে পেতাম। তারপরে একটা ম্যাজিক্যাল হেয়ার মাস্ক ইউজ করার পরে মাত্র এক বছরের মধ্যে অনেকটা পরিবর্তন লক্ষ্য করেছি আমার চুলে। সেটা আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ম্যাজিক্যাল হেয়ার মাস্কের ব্যাপারে। সেই ম্যাজিক্যাল হেয়ার মাস্ক ইউজ করে আমার চুলের অনেকটা স্ট্রেংথ ফিরে এসেছে। আজকের ভিডিওতেও আমি তোমাদের সাথে আরও চারটে টিপস শেয়ার করব, যেটা আমাকে হেল্প করেছে আমার হেয়ারফলের থেকে অনেকটা কন্ট্রোল করতে। যদি তোমরাও চাও নিজেদের হেয়ারফল কন্ট্রোল করতে, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি হেল্পফুল হবে। তোমার ঘাম থাকবে চুলের ভেতর বা যে নোংরা ডার্ট এন্ড পলিউশন যেগুলো জমা হয়ে থাকবে সেগুলো কিন্তু খুব ইজিলি ওয়াইপ আউট করে দেওয়া যাবে। চলো, সো যেটা সব থেকে মেইন পয়েন্ট যেটা আমি এতক্ষণ তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, তোমাদের মধ্যে যারা নতুন এসেছো আমার চ্যানেলে, তারা প্লিজ ভুলো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দিতে। কারণ যখনই আমি তোমাদের জন্য ভিডিও আনবো, সবার আগে ভিডিওটা তোমার কাছে নোটিফিকেশন যাবে দ্যাট ঋতিকা চক্রবর্তী হ্যাজ আপলোডেড আ ভিডিও, তখনই তুমি চট জলদি আমার ভিডিওটা দেখে নিতে পারবে। আর কিছুটা হলেও হেল্প হবে তোমার ডেইলি লাইফস্টাইলকে ইম্প্রুভ করতে, আমার ভিডিও কিন্তু কিছুটা হলেও তোমাকে হেল্প করবে। ওকে, সো ফোর্থ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যোগা। যোগা হেল্পস আ লট ইন প্রিভেন্টিং হেয়ার ফল। কিভাবে যোগা কিভাবে আমাদের চুলকে সাহায্য করবে হেয়ার ফলের থেকে বাঁচাতে, নিশ্চয়ই বলবো। যোগা হেল্পস টু কন্ট্রোল আর স্ট্রেস ম্যানেজমেন্ট। মানে যোগা আমাদের কিভাবে হেল্প করতে পারে, যোগা আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টে সাহায্য করে। আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে আমাদের প্রচুর স্ট্রেস থাকে, প্রচুর হেক্টিক যে স্কেডিউল থাকে, সে টেনশন আমাদের মধ্যে কাজ করে, যার থেকে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। আর যোগা ঠিক সেইখানেই আমাদের হেল্প করে। যোগা যেরকম ব্রিদ ইন ব্রিদ আউট, এইগুলো, এই যে সিম্পল যোগাগুলো রয়েছে সেগুলো করলে কিন্তু আমাদের তাকে চুল যেরকম রয়েছে ঠিক সেরকম ভাবেই থাকবে সারা জীবন, যদি আমরা সারা জীবন করে যেতে পারি। কারণ যোগার থেকে বেস্ট ওয়ে আর কিচ্ছু হতে পারে না। তো তোমরা বলবে যে দিদি কিরকম টাইপের যোগা করবো, জাস্ট একটা সিম্পল কথা বলবো, জাস্ট মুখে একটা স্মাইল রাখবে, চেষ্টা করবে একটা মুখে স্মাইল রাখার। কারণ এই সারাদিনের যে স্ট্রেসটা দিয়ে আমরা যাই না, এই স্মাইলটাই অনেকটা আমাদের স্ট্রেস রিলিফ করতে সাহায্য করবে। আর এই যোগার কাজটাই হচ্ছে স্ট্রেসকে রিলিফ করা, স্ট্রেস ম্যানেজমেন্টে হেল্প করা। তাই যখন তুমি হাসবে বা যখন তুমি মেন্টালি তোমার মাথা শান্তিতে থাকবে, মানে তুমি একটা কোনো স্ট্রেস ছাড়া যখন একটা লাইফ লিড করবে বা অ্যাটলিস্ট চেষ্টা করবে সারাদিন একটা বার সময় বার করে হাসার, দেখবে চুল যেরকম রয়েছে মাথায় ঠিক সেই রকমই থাকবে, কোনো প্রবলেম হবে না। তখন হেয়ার ফলের কথা তো ভাবতেই হবে না। সুতরাং চেষ্টা করো যোগাটাকে নিজের জীবনের একটা অংশ করে তোলার। কারণ যোগা আমাদের অনেক পরিমাণে সাহায্য করে হেয়ার ফল থেকে ফাইট করতে। তো চেষ্টা করবে ব্রিদ ইন আর ব্রিদ আউটের সাথে সাথে স্মাইল রাখার একটা মুখে, যেটা অন্যতম টুল হিসেবে সাহায্য করবে আমাদের হেয়ার ফলের এগেনস্টে ফাইট করতে। তো চলো, তাছাড়া কি পয়েন্ট হতে পারে ফিফথ পয়েন্ট জেনে নি। সো নেক্সট যেটা আমি তোমাদেরকে বলবো, সেটা হয়তো শুনতে খুবই খারাপ লাগবে, বাট এটা কিন্তু একটা অন্যতম ইউনিভার্সাল ট্রুথ, যেটা আমাদের হেয়ার ফলের সব থেকে বেশি কারণ হয়ে দাঁড়ায়। সেটা হচ্ছে অত্যাধিক রাফ লাইফ লিড করা, অত্যাধিক একটা আনহেলদি লাইফ লিড করা আমাদের হেয়ার ফলের অন্যতম কারণ। তাই যখনই মাথায় আসবে যে আমাদের মাথার চুল মাথায় রাখতে হবে, চেষ্টা করো একটা হেলদি লাইফকে সাবস্টিটিউট হিসেবে চুজ করার। কারণ যখন তুমি একটা হেলদি লাইফ লিড করবে,
একটু চেষ্টা করবে নিজের হ্যাবিটস গুলোকে চেঞ্জ করতে, লাইক যখন কোনো এলিভেটর পেয়ে যাবে এলিভেটরটা চুজ না করে নর্মাল সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করবে, যখন কোনো এসকেলেটরকে না ইউজ করে যখন একটা সিঁড়ি ইউজ করবে তখন দেখবে তোমার এই হেয়ার ফলটা কিছুটা পরিমাণ কমে যাবে। কারণ হেলদি লাইফটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, হেলদি লাইফ লিড করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যদি তোমরা চাও যে একটা হেলদি লাইফ লিড করতে, তাহলে চেষ্টা করবে সারাদিনে 10 মিনিট অন্তত হাঁটার। 10 মিনিটটাই ইজ এনাফ যদি তোমরা চাও আমাদের হেয়ার ফলটা একটু হলেও কম হোক। কারণ কারণটা কি সেটা আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পারো। তো চেষ্টা করো একটু হেলদি লাইফ লিড করার, ঠিক আছে? সারাদিনে যদি আমি অফিসে যাই, অফিসের সিঁড়িটাকে ব্যবহার করার চেষ্টা করি। এইরকম ভাবে ছোট ছোট চেঞ্জেস গুলো আমাদের লাইফে এনে কিন্তু আমরা হেয়ার ফল থেকে মুক্ত পেতে পারি, ঠিক আছে? তো পরের পয়েন্টটা কি, সেভেন পয়েন্টটা হচ্ছে ইট রাইট। ইউ শুড নো হোয়াট টু ইট অ্যান্ড হোয়াট নট টু ইট, ওকে? যেমন আমি যা কিছু স্ন্যাক্স রাস্তায় পেলাম খেয়ে নিলাম, যা কিছু আনহেলদি খাবার আমি খেয়ে নিলাম, রোল, চাউমিন, এনিথিং যেটা আমার চোখের সামনে পড়ে, আমি যা কিছু তেলের জিনিস আমি খেয়ে নিই এবং আমি বাড়িতে এসে কাঁদি আমার প্রচন্ড চুল পড়ছে, তাহলে কিচ্ছু করার নেই। ইউ হ্যাভ টু চুজ আ প্রপার হেলদি লাইফ ইন অর্ডার টু কন্ট্রোল হেয়ার ফল। যদি তোমরা চাও একটা প্রপার হেয়ার হোক আমাদের, যেখানে কোনো হেয়ার ফল হবে না বা হেয়ারের রিগ্রোথ করাতে চাও, তাহলে তোমাদেরকে কিন্তু হ্যাভ টু নো হোয়াট ইউ আর ইটিং। তোমাকে জানতে হবে যে আমি যেটা খাচ্ছি সেটা হেলদি নাকি আনহেলদি। যদি আনহেলদি হয় আই কান্ট ইট দ্যাট। খেতেই পারো, অবভিয়াসলি আমি বারণ করব না, খেতেই পারো, বাট টুয়াইস ইন আ উইক অর ওয়ান্স ইন আ উইক অর ওয়ান্স ইন আ ব্লু মুন, বাট নট অল দ্য টাইম, ওকে? তো ইউ শুড নো হোয়াট টু ইট ইন অর্ডার টু কন্ট্রোল হেয়ার ফল, দ্যাটস দ্য মেইন পয়েন্ট, ওকে? সো দ্য নেক্সট পয়েন্ট ইজ 8 নম্বর পয়েন্ট, যেটা সেটা হচ্ছে চেষ্টা করো যে পিলোটার ওপরে তুমি শোও সেই পিলোটা একটু কটন হওয়ার যাতে চেষ্টা করো, সেটাকে চেঞ্জ করে কটনে সাবস্টিটিউট করো। কারণ কটন পিলো অনেকটা হেল্প করে আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে। কিভাবে সেটার রিজন গুলো এখানে দিয়ে দিলাম। তো চেষ্টা করো একটা স্যাটিন বা কটন কাপড়কে সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করার ইন অর্ডার টু কন্ট্রোল হেয়ার ফল, ওকে? সো যেটা সব থেকে মেইন পয়েন্ট, যেটা আমি এতক্ষণ তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, যেটা 8 নম্বর পয়েন্ট আমি তোমাদেরকে বলতে চাইছি, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ওকে? যখন তুমি শাওয়ার করবে, মানে তুমি যখন স্নান করবে, চেষ্টা করবে নাইদার টু হট নর টু কোল্ড ওয়াটার দিয়ে স্নান করার। মানে খুব একটা গরম না, আবার খুব একটা ঠান্ডাও না, মাঝামাঝি যা জলটা যেতে হয় সেরকম জল দিয়ে স্নান করার চেষ্টা করবে। কারণ যদি খুব গরম জল হয় বা খুব ঠান্ডা জল হয়, তাহলে কি হতে পারে, আমাদের যে হেয়ার ফলিকলস গুলো থাকে বা পিএইচ লেভেল যেটা থাকে আমাদের হেয়ারের, সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার অনেকটাই চান্স থাকে। বা চেষ্টা করবে প্যারাবিনস যুক্ত যে কোনো জিনিস সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, যাতে তোমাদের হেয়ার ফল অনেকটাই কন্ট্রোল থাকে, ওকে? প্যারাবিনস যেই প্রোডাক্টে থাকবে চেষ্টা করবে সেটাকে ইউজ না করার, ওকে? সো ইট উইল হেল্প ইউ আ লট ইন অর্ডার টু কন্ট্রোল হেয়ার ফল অ্যাজ ওয়েল। তো শাওয়ারে এটা মাথায় রেখো, খুব একটা ঠান্ডা জলও না আবার খুব একটা গরম জলও না, মাঝামাঝি জল দিয়ে স্নান করার চেষ্টা করবে, ওকে? সো দ্য নেক্সট পয়েন্ট ইজ, আমাদের অনেকেরই স্বভাব থাকে বসে আছি চুলটা স্নান করে সবে এসছি, মানে ভেজা চুল এরম করছি এরম করছি, আর প্রচুর চুল হাতের মধ্যে এখানে জমাট বেঁধে রয়েছে, তাহলে তো চুল আরো উঠবে। যখন তুমি দেখছো তোমার হেয়ার ফল হচ্ছে, চেষ্টা করবে বেশি চুল নিয়ে নাড়াচাড়া না করার, বা বেশি চুল শক্ত করে টাইট করে না বাঁধার। বা যেরকম আমার দেখতে পারো, আমার এখান থেকে প্রচুর চুল উঠছে, এই জায়গাটা থেকে আমার দেখতেই পারবে, এইখানটা থেকে বা এইখানটা থেকে প্রচুর চুল উঠছে। তো আমি কি করি, এই জায়গাটাকে কখনো আমি টাইট করে বাঁধি না, বা প্রচন্ড টাইট করে আমি চুল বাঁধি না, বা এই জায়গাটা নিয়ে 14 বার আমি এরম কিন্তু করি না, ওকে? কেন করি না, কারণ এই জায়গাটা কিন্তু প্রচন্ড এই মুমেন্টে একটা খুবই উইক রয়েছে। তো আমি যেই মুমেন্টে এই জায়গাটার উপর বেশি কিছু করার চেষ্টা করব, তখন আরো আমার হেয়ার ফল হবে। তাই চেষ্টা করবে
চুলকে এই রকম ভাবে ফ্রিজি না করার, কোন যতই চুল ফ্রিজি হোক যতই চুল যাই হোক সেটাকে এই রকম ভাবে বেশি কোনো কিছুই না করার, এটা হচ্ছে আমার নেক্সট পয়েন্ট। ওকে, হেয়ার ফল এর ক্ষেত্রে এগুলোকে কিন্তু প্লিজ মাথায় রেখো। নেক্সট পয়েন্ট হচ্ছে হেয়ার স্টাইলিং। যখন দেখছো তোমার চুল প্রচন্ড পরিমাণে পড়ছে, চুলের একদম গ্রোথ নেই, চুলের কিচ্ছু নেই, বাট আমার চুলের স্টাইলিং এর জন্য আমি একটা স্ট্রেটনারটা নিলাম এবং আমি চুলের ওপর থেকে চালিয়ে দিলাম উইদাউট অ্যাপ্লাইং এনি হিট প্রোটেকশন অর এনি সিরাম, যদি তোমরা করে থাকো তাহলে হেয়ার ফল তো হবেই। সুতরাং এটাকে মাথায় রাখতে হবে, যখন প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে প্লিজ এটাকে মাথায় রেখো। প্লিজ কোন রকম হেয়ার স্টাইলিং বা হেয়ার যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে 10 বার মাথায় যেন এইটা আমাদের ঘোরে যে এইটাকে আমাদের হেয়ারের জন্য সেফ, কারণ অবভিয়াসলি তুমি যতদিন বাঁচবে চেষ্টা করবে যে আমার, মানে তোমরা চাইবে যে আমার মাথা যাতে একটা হলেও চুল থাকে, ঠিক আছে, টাক যাতে না হয়ে যায়। আর এই যে জিনিসগুলো এগুলো কিন্তু টাক হওয়ারই লক্ষণ, তাই চেষ্টা করবে, আমি যেহেতু প্রচন্ড পরিমাণে হিট ব্যবহার করেছি একটা টাইমে, তাই এখন আমি এই প্রবলেমগুলো ফেস করছি, তাই আমি বলবো যে তোমরাও কিন্তু এটাকে মাথায় রেখো, চেষ্টা করো যখন প্রচন্ড হেয়ার ফল হচ্ছে তখন হিট ইউজ না করার, বা কোনো স্ট্রেটনার ইউজ যদি করতেও হয় মাসে একদিন, যদি ইচ্ছা হয় যে না আমি এখন কোথাও যাচ্ছি আমাকে ইউজ করতে হবে, একটা প্রপার সিরাম ইউজ করতে কিন্তু প্লিজ বলো না। আর আমার লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে স্নানের পরে একটা প্রপার সিরাম ইউজ করাটা ইজ ভেরি মাচ এসেনশিয়াল। তাহলে কি হয়, আমাদের চুলের একটা সিরাম ইউজ করলে আমাদের যে চুলের ময়েশ্চারটা সেটার সাথে সাথে লক হয়ে যায় চুলে, যার জন্য চুলটা কিন্তু ফ্রিজি হয় না, বা যখন তুমি আঁচড়াবে তখন দেখবে সহজেই চুলটা একটু ম্যানেজেবল হয়, ঠিক আছে। তাই সিরামটা স্নানের পরে একটু হাফ ভেজা চুলে তুমি লাগিয়ে নেবে, তাহলে কিন্তু দেখবে চুলটা অনেকটা হেয়ার ফলের থেকে কন্ট্রোল করতে সাহায্য করবে সিরাম। ওকে, আর রাইট সিরাম চুজ করতে পারো, যেমন আমি লরিয়ালের সিরামটা এখন ইউজ করছি, খুবই ভালো সিরামটা, তোমরা চাইলে কম দামের যে কোনো সিরামও ইউজ করতে পারো, বাট সিরামটা ইউজ করাটা ইজ মাস্ট। ওকে, আর চেষ্টা করবে উইকলি একদিন একটা মাস্ক ইউজ করার, হেয়ার মাস্ক, সেটারও রেসিপি নিয়ে আসি আমি নেক্সট ভিডিওতে। তো আজকে যতটা পারলাম বললাম, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা আমি জানি, বাট প্রচুর জিনিস হেয়ার ফলের সাথে রিলেটেড থাকে, তো তোমরা বুঝতেই পারছো অনেক কিছুই বলার থাকে। তো নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে আমি আরো যেগুলো নিয়ে বলার সেগুলো আমি বলবো। আর ততক্ষণ এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলকে, সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করো, আর আমাকে কমেন্ট করে জানাও আমি যেগুলো বললাম সেগুলো তোমরা বুঝতে পারলে কিনা। ওকে, তো আই উইল কাম উইথ অ্যানাদার এক্সাইটিং ভিডিও ভেরি সুন, টিল দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার and subscribe to my YouTube channel, which is Ritika Chakraborty. Thank you so much guys for watching this video. Thank you so much.